দেখতে পাচ্ছ আমার পিছন দিকে ঠিক ওইদিকে রয়েছে স্টেজটা, খাবারের যে জোনটা খাবারের দোকানের সেইগুলো আর কি সমস্ত লাইন দিয়ে রয়েছে দেখতে পাচ্ছ। হ্যালো বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। সো আজকে আমি যাচ্ছি এখন বিষ্ণুপুর, আর আমাদের বাঁকুড়া টাউন থেকে বিষ্ণুপুর যাচ্ছি, প্রায় 30 কিলোমিটারের উপরে জার্নি হবে। আর এই যে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি স্কুটি নিয়ে, আর সাথে আছে পূজা, দেখতে পাচ্ছ হাই করে দাও। সো চলো আজকের জার্নিটা হবে এখান থেকেই। আর এখন আছি একটু ভিলেজ টাইপের জায়গায় দেখতে পাচ্ছ। সো বিষ্ণুপুরের এবারের মেলাটা হচ্ছে 36তম। সো চলো যাওয়া যাক, রাস্তা শর্ট তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমরা পৌঁছাই বিষ্ণুপুরে। তো এখন চলে এসেছি রাসমঞ্চের কাছে, আর এখানে দেখতে পাচ্ছ স্কুটিটাকে রেখে দিয়েছি। আর দাদা এখানে কত নিচ্ছ? স্কুটি বাইক সব 10 টাকা, সাইকেল কিছু আছে কি? সব 10 টাকা, সাইকেল 5 টাকা, আর বড় গাড়ি 30 টাকা। সো শুনতেই পেলে তোমরা দাদার কাছ থেকে। সো চলো এরপর মেলার দিকে যাই। তো এই হলো রাসমঞ্চ দেখতে পাচ্ছ, মানে এই বিষ্ণুপুরের এক ঐতিহ্য, এক স্থাপত্য বলতে পারো। পুরো যে পোড়ামাটির মন্দিরগুলোর মধ্যে এক অন্যতম মন্দির হলো এই রাসমঞ্চ। আর এই পুরো বিষ্ণুপুর ভ্রমণ রিলেটেড আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা যারা এখনও দেখোনি ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে তোমরা সমস্ত বিষ্ণুপুরের যে মন্দিরের ভিডিওগুলো সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। তো এখন চলে এসেছি দেখতে পাচ্ছ মেলার একদম ঠিক গেটের কাছে, আর এই যে আমার পিছন দিকে রয়েছে বড় আকারের একটা গেট মেলার। তো মেলা ঢুকতেই কিন্তু এই গেটটা এখানে পেয়ে যাবে তোমরা। এখানে দেখতেই পাচ্ছ পুরো লেখা আছে 36তম বিষ্ণুপুর মেলা। তো চলো একটা আলাদা রকম, মানে দুর্গাপূজায় যে ধরনের মণ্ডপের যে থিমগুলো হয় সেরকম থিম দিয়ে আর কি করা হয়েছে, দেখতে পাচ্ছ টেরাকোটার পুরো কাজ করা আছে। আর এখন পৌঁছে গেছি কৃষি প্রদর্শনী যে কেন্দ্রটা আছে। সো চলো ভিতর দিকে একটু প্রবেশ করি, দেখা যাক এখানে কী কী ডেকোরেশন কী করেছে। আর এখানে সমস্ত রকমের চাষের যে ফসলগুলো হয়, আলু থেকে শুরু করে আখ সমস্ত কিছু, আর মূলা এখানে দেখতে পাচ্ছ মানে কত বড়, মানে আর কি মূলাগুলোর সাইজ জাস্ট দেখো, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে দেখতে পাচ্ছ এখানে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির আর কি সমস্ত রকমের ফসল মানে এখানে রয়েছে। ও এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজন প্রবেশ করছে, চলো যাওয়া যাক এই পথ দিয়ে। আর এখানে ঢুকতে রয়েছে বিভিন্ন ধরনের যে স্টলগুলো আর কি, সমস্ত স্টলগুলো এখানে রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে যে মঞ্চটা যদুভট্ট মঞ্চ, ওই যে দেখতে পাচ্ছ ডিসপ্লে লাগানো আছে ব্যাকগ্রাউন্ডে, ওটা হলো মঞ্চটা, মানে সমস্ত যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে প্রত্যেক দিন রাত্রে সেগুলো আর কি এই জায়গাতেই হয়। প্রথমে এখানে রয়েছে উদ্যান পালন, মানে বিভিন্ন ধরনের সার কীটনাশক সমস্ত ওষুধপাতি এখানে আর কি পাওয়া যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বাগানে যে লাগানো গাছগুলো হয় সমস্তটা এখানে রয়েছে। আর এখানে একটা আদিবাসী প্রদর্শনী কেন্দ্র রয়েছে, আদিবাসী ভাস্কর। সো চলো তোমাদের একটু সামনে থেকে এটা আর কি দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন আদিবাসীদের যে মানে যন্ত্রগুলো এখানে রয়েছে বিভিন্ন ধরনের, এমনকি সাইডেও পুরো লাইন দিয়ে রয়েছে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ। পুরো আদিবাসীরা যে সমস্ত টিপ ধনুক সব ব্যবহার করে, আর দেখতে পাচ্ছে যে সাঁওতাল নেতা। সত্যি কথা বলতে রাত্রে আসলে আরও ভালো এনজয়মেন্ট হতো, তবে বিকেলটাও বেশ খারাপ যাচ্ছে সেরকম কিছু বলবো না। দেখতে পাচ্ছ পুরো ফাঁকায় ফাঁকায় আর কি ঘুরে নিচ্ছি মেলাটা, আর এই স্টেজের কাছে ভাই রাত্রেবেলায় মানে কোনো প্লেসই পাওয়া যায় না। আর দেখতে পাচ্ছ এখন এখন মানে এই জায়গাটা কতটা ফাঁকা তোমরা জাস্ট একবার দেখো, আর এই জায়গাটাতে মানে রাত্রিবেলাতে পুরো একদম মানে মানুষজনে আর কি ভরে যায়। এখানে ইয়েটা আছে দেওয়ালে কত সুন্দর মানে কারুকার্য করা হয়েছে, বিভিন্ন যে আগে আমরা যে সমস্ত উপন্যাস গল্প পদ্য গদ্য সমস্ত যেগুলো পড়তাম সেগুলো আর কি ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে, কুমড়ো পটাশ। তো আর এখানে রয়েছে গানের গুতো,
দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের যে গল্প উপন্যাস সমস্তটাই আজকে তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছে বিষ্ণুপুর আর কি মেলা, যেটার 36তম বর্ষ বিচারকের একটা ফ্রেম। এটা সবার কাছেই পরিচিত, এটা সবার কাছ সঙ্গে আর কি পরিচিত এই জিনিসটা। তো এখন আমি আছি যে প্রোগ্রাম হয় যে মাঠটা দেখতে পাচ্ছ, আমার ওইদিকে রয়েছে স্টেজটা, আর এখনো পর্যন্ত মেলার দিকে যাইনি। সো এই বিষ্ণুপুরের যে 36তম যে মেলাটা বসেছে এখানে, এই মেলাটা বসেছে 21 তারিখ থেকে। আজকে যে ডেটটা আমরা এসেছি সেটা হলো 24শে ডিসেম্বর, আর 27শে ডিসেম্বর পর্যন্ত অ্যাকচুয়ালি এই মেলাটা চলবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই যদুভট্ট মঞ্চ ঠিক বাঁ দিক করে, আর বাঁ দিক করে দেখতে পাচ্ছ এখানে পুরো বিভিন্ন যে স্ট্যান্ডিগুলো নিয়ে বিভিন্ন ধরনের যে কালারফুল জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। আর ঠিক এই সাইডে যদি চলে যাই তাহলে পেয়ে যাবো মেলাটা, পুরো মেলাটাই আর কি এই দিক থেকে বসেছে দেখতে পাচ্ছ। বিকাল এই জাস্ট এখনো পর্যন্ত সন্ধ্যা হয়নি, আর কত মানুষের ভিড় জাস্ট দেখো চারিদিকে। ঢুকতে না ঢুকতেই পুরো একদম খাবারের যে জোনটা, খাবারের দোকানের সেইগুলো আর কি সমস্ত লাইন দিয়ে রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো একটু এগোনো যাক, ভেবে পাচ্ছি না কোন দিক থেকে স্টার্ট করবো, তো চলো এই দিক থেকে স্টার্ট করা যাক। আর মেলাতে প্রবেশ করতেই একটা দারুণ জিনিস, নতুন জিনিস দেখতে পেলাম, মানে দীঘা থেকে অ্যাকচুয়ালি সমুদ্রের আশেপাশে যে সমস্ত মাছের আইটেমগুলো থাকে, সমস্ত যে দোকানগুলো থাকে, সেই ধরনের দীঘা থেকে এসছে একটা দোকান দেখতে পাচ্ছ, নিউ দীঘা ফিশ ফুড কর্পোরেশন। তো মানে এই মানে প্রথম কোনো মেলা যেটাতে আর কি দীঘার সমস্ত রকমের আইটেম দেখছি এখানে রয়েছে দেখতে পাচ্ছ, চিংড়ি পকোড়া, চিংড়ি সমস্ত কিছু আর কি আইটেম এখানে রয়েছে, মানে সামুদ্রিক যে সমস্ত মাছগুলো আছে। এছাড়াও রয়েছে মাছের আইটেম বাদ দিয়েও চিকেনের আইটেমও রয়েছে। আর আরেকটা জিনিস সবথেকে বেটার, সবথেকে সুবিধাজনক ব্যাপার, সেটা হলো অনলাইন পেমেন্টও আর কি এখানে করা যায়। তো দেখতেই পাচ্ছ নতুনত্ব একটা জিনিস। আর বিষ্ণুপুর মেলা ঠিক পাশে এখানে হচ্ছে সবলা মেলা, তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মেলাটা হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো স্টল লাইন দিয়ে আর কি স্টল করা হয়েছে, আর এখানে স্টল নম্বর 62। তো আমরা উল্টো দিকে ঢুকে গেছি, আর এখানে দেখতে পাচ্ছ পুরো ব্লক প্রশাসন লেখা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্তিক উদ্যোগে আর কি হচ্ছে। আর বিভিন্ন ধরনের হাতের তৈরি যে জিনিসপত্রগুলো হয় সমস্ত রকমের জিনিসপত্র এই স্টলগুলোতে পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ। চলে এসেছি যে সবলা মেলাটা হচ্ছে ওই বিষ্ণুপুর মেলার ঠিক পাশে দেখতে পাচ্ছ, পুরো চারিদিকে স্টল, মানে এই মাঠটা অ্যাকচুয়ালি চারিদিকেই পুরো হাতে তৈরি যেসব জিনিসপত্রগুলো হয় সেই জিনিসপত্রগুলো এখানে সেল হচ্ছে। আর ঠিক আমার অপোজিটে এখানে রয়েছে যে সবলা মেলা যেটা আর কি হচ্ছে বিষ্ণুপুর মেলার ঠিক পাশেই, তো তার সেই স্টেজ, আর এখানে বিভিন্ন ধরনের বক্তৃতা চলছে। এখন বেরিয়ে যাচ্ছি সবলা মেলার থেকে বাইরের দিকে, আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে পুরো একদম গান বাজনা বাজছে। আর এই জায়গা থেকে শুরু হচ্ছে বিভিন্ন যে খাবারের দোকানগুলো, পাঁশকুড়ার চপ থেকে শুরু করে ভেলপুরি টেলপুরি সমস্ত কিছু এখানে খাবারের অ্যাকচুয়ালি তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এই জায়গাতে। তো চলো একটু আগের দিকে যাওয়া যাক, জানি না ভয়েসটা কীরকম কী আসছে, দেখতে হবে কত। তো দেখতে পাচ্ছ পুরো জোনটা অ্যাকচুয়ালি খাবার, খাবারের দোকান, চারিদিকে যে স্টলগুলো রয়েছে সমস্তটাই খাবারের দোকানের স্টল। এখনো পর্যন্ত আমরা আছি খাবারের জোনের কাছে দেখতে পাচ্ছ, মানে এখানে এত বড় বড় এক একটা জোন, খাবারের জোন আলাদা, রেস্টুরেন্টের আলাদা। এখন আস্তে আস্তে ঢুকছি চড়কের জোনের কাছে, আর এই হলো সেই চড়কের জোন। তো দেখতে পাচ্ছ চলো একটু আগের দিকে যাই, আর তোমরা সিনেমাটিকের মাধ্যমে দেখতে থাকো। সন্ধ্যা হয়ে আসছে, আর
চারিদিকে পুরো একদম গান বাজনা লাইট সমস্ত কিছু অন হয়ে গেছে। তো ভয়েস আশা করছি ঠিকঠাক আসবে না, কারণ প্রচুর চারিদিকে গান বাজনা বাজছে। তো তোমাদের এই মেলাটা একটু সিনেমাটিকের মাধ্যমে সমস্তটা দেখানোর চেষ্টা করছি, তো তোমরা দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি একটু সাইড দিকে, আর প্রচণ্ড মানুষের ভিড়, মানে যত সন্ধ্যা ঘনিয়ে আসছে তত মানুষের ভিড় বাড়ছে। আর এখানে রাত 9টা থেকে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা স্টার্ট হবে, তো প্রোগ্রামগুলো প্রত্যেকটা দিন বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ আসে। তো আবার আমরা ফিরে যাচ্ছি সেই স্টেজের দিকে, মানে যদুভট্ট মঞ্চ যেখানে ছিল সেই জায়গায় আবার ফিরে যাচ্ছি। আর এখান থেকে পুরো ভিড় স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো কত মানুষের আসা যাওয়া শুরু হয়ে গেছে পুরো একদম। আর আবার ঠিক সেই জায়গায় চলে এলাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম এই মেলাটা ঘোরা, সেই জায়গায়। তো চলো আস্তে আস্তে এখন চলে যাবো আমরা যদুভট্ট মঞ্চের দিকে। এই দিক থেকে দেখতেই পাচ্ছ পুরো প্রচুর মানুষের ভিড়, মাঠটা পুরো ফাঁকা ছিল বিকেলবেলাতে, পুরো মাঠটাই একদম ফাঁকা ছিল। আর এখন জাস্ট দেখো কত মানুষ আসা যাওয়া করছে, যত রাত হচ্ছে ততই আর কি ভিড় বাড়ছে। তো এরপর অনেকটাই মেলার আমরা ঘুরলাম, এরপর বাড়ি চলে যাচ্ছি। তো এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, আজকের মতো বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।